আওয়ামী সরকার আজকে তাদের যে আজ্ঞাবহ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে একটি অবৈধ তফসিল ঘোষণা করেছে, এর মাধ্যমে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। কিভাবে কুড়াল মেরেছে সেটি আপনারা বুঝতে পারবেন, সময় ঘনিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই অবগত, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, বিশেষ করে ডোনাল্ড লু আমাদের এশিয়া মহাদেশে বাজ পাখি নামে খ্যাত। এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ওনাকে বাজ পাখি বলে অভিহিত করা হয়, চিহ্নিত করা হয়। সেই ডোনাল্ড লু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের কাছে। প্রথমে সেই চিঠি তারা কথিত আওয়ামী লীগের গৃহপালিত যে বিরোধী দল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির কাছে চিঠি নিয়ে হাজির হয়েছেন এবং স্পষ্টভাবে জাতীয় পার্টিকে তারা জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন বাংলাদেশে যদি একতরফা করা হয়, আর সেই নির্বাচনে জাতীয় পার্টি যদি ওই 2014 আর 18 সালের ভূমিকায় লিপ্ত হয়, তাহলে স্যাংশন কিন্তু বসে থাকবে না। স্পষ্টভাবে বার্তাবাহক অর্থাৎ মার্কিন অ্যাম্বাসেডর পিটার ডি হাস তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন এবং স্যাংশনের হুঁশিয়ারি দিয়ে জাতীয় পার্টিকে কিন্তু কড়াভাবে তারা সেই বার্তাটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এর সেই চিঠি নিয়ে আজকে সকালবেলা সচিবালয়ের অবাইদুল কাদের সাহেবের দরবারে চিঠিটা নিয়ে হাজির হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। চিঠিটা কার, প্রথমে আপনাকে জানতে হবে এই চিঠি কার। এই চিঠিটি সাধারণ কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নন, সাধারণ কোনো নাগরিকের নন। এই চিঠি পৃথিবীর নাম্বার ওয়ান সুপার পাওয়ার যাকে বলা হয় আমেরিকার প্রেসিডেন্টের। চিঠিটি কে পাঠিয়েছেন বা কার মাধ্যমে এসেছে, বার্তাবাহককে? বার্তাবাহক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ফরেন মিনিস্টার ডোনাল্ড লু। এই ডোনাল্ড লুর ইতিহাস অনেকেই জানেন, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, তার এরকম বিষয়ে অসংখ্য ইতিহাস আছে যে ডোনাল্ড লু কেন বাজ পাখি নামে খ্যাত, তাকে কেন বাজ পাখি বলা হয়। ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, পাকিস্তানের তুমুল জনপ্রিয় প্রাইম মিনিস্টার ইমরান খান, বিভিন্ন জরিপে উঠে আসছে ইমরান খানের জনসমর্থন ছিল 80-85%, মানে কত, 80-85% জনসমর্থন ছিল পাকিস্তানে ইমরান খানের। সেই ইমরান খানকে চেয়ার থেকে সরাতে বেশি দিন টাইম লাগে নাই। কে সরিয়েছিলেন জানেন? ডোনাল্ড লু। তো উনার মতো একজন জনপ্রিয় লিডারকে, জনপ্রিয় রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে সরাতে ডোনাল্ড লুর যদি বেশি দিন সময় না লাগে, তাহলে বাংলাদেশে যিনি আছেন তার তো 2% জনসমর্থন নাই।